পূর্ণিমা। অপু সাকিবের বিষয়টি অত্যন্ত দুঃখজনক। ওদের দুজনের ঘটনা ইন্ডাস্ট্রির যে কি ক্ষতি করেছে সেটা ওরা নিজেরাও জানে না। উত্তম কুমার মারা যাওয়ার পর ভারতীয় চলচ্চিত্র উঠে দাঁড়াতে সময় লেগেছে 20 বছর। আমাদের সালমান শাহ, মান্না মারা যাওয়ার পর আমরা আর কোনো সালমান শাহ মান্না তৈরি করতে পারিনি। সাকিবের এই ঘটনা সাকিব বেঁচে থেকেও মরে যাওয়ার মতো। আমাদের ইন্ডাস্ট্রি আরো কয়েক বছর পিছিয়ে গেল। আমার মনে আছে কাজী হায়াত একবার আড্ডায় বলেছিল, ভাগ্যিস সাকিব আমাদের দেশে জন্মেছে, পাশের দেশে জন্মালে বলিউডে 4 জন খান হয়ে যেত। সাকিবের নিজের মূল্যটা বোঝা উচিত ছিল। একই কথা অপুর ক্ষেত্রেও। আমাদের নায়িকাদের মধ্যে আধিপত্য ছিল তার। তাদের ভুলের খেসারও দিতে হবে এখন পুরো চলচ্চিত্র অঙ্গনকে। বাচ্চা ছেলেটার দিকে তাকিয়েও ওদের এমন করা উচিত নয়।